আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আর এই করোনা পরিস্থিতিতে সবাই বাসায় থাকুন এবং সুস্থ থাকুন, এটাই কামনা। সো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়া পরিবেশে কিভাবে শাহি হালিম, রেডি হালিম কিভাবে রান্না করা যায় সহজ এবং কম সময়ের মধ্যে, এবং সুস্বাদুভাবে কিভাবে শাহি হালিম রেডি করা যায়, তৈরি করা প্যাকেটের হালিম আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আমাদের রেসিপি আজকের। ভিউয়ার্স, আমরা মশলা রেডি করে ফেলেছি। এখানে নিয়েছি আমি একটা টমেটোকে কুচি করে নিয়েছি, আর এখানে আমি রাঁধুনির সাথে, যেহেতু আমি প্যাকেট হালিমটা রান্না করছি, সো রাঁধুনির সাথে একটা মশলা থাকে, আমি সেই মশলাটাই নিয়ে নিয়েছি, পুরোটাই নিয়ে নিয়েছি শাহি হালিমের, সেই মশলাটা পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর এখানে নিয়েছি আমি রসুন বাটা, এখানে নিয়েছি আমি আদা বাটা, এখানে আমি চারটা রসুনকে আমি বেটে নিয়েছি, অর্থাৎ রসুনের কোষগুলোকে চারটা নিয়ে বড় বড় আমি বেটে নিয়েছি। আর এখানে আমি আদা বাটা নিয়েছি, আর এখানে আমি মরিচ নিয়েছি প্রায় 3-4 মতো, যে যার মতো করে দিতে পারেন। আমি কিছু মরিচ ইউজ করব আপনার স্বাদের জন্য, এবং কিছু উপরে দিব দেখতে যাতে ভালো লাগে তার জন্য, আর লবণ পরিমাণ মতো, যে যার মতো করে লবণ দিতে পারেন, আমি লবণ নিয়ে নিয়েছি। আমি একটা আস্ত পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য, সাথে পেঁয়াজ বেরেস্তা হিসেবে দিব। আমি অন্য একটা ভিডিও আপনাদের জন্য বানাবো ভিউয়ার্স, সেটা হচ্ছে কীভাবে পেঁয়াজ বেরেস্তা বানাতে হয়, সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। একটা বল নিয়ে নিলাম, এর ভিতরে আমি প্যাকেট হালিমটা ভিজিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই, আর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ মতো গরম পানি। আমি কিন্তু ঠান্ডা পানি ইউজ করছি না, গরম পানি ইউজ করছি। সো 2 কাপ গরম পানিতে আমি পুরো হালিমের প্যাকেটটা দিয়ে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনোভাবে দানাটা না থাকে, শুকনো দানাটা থেকে গেলে অনেক সময় এটা খুব মজা হয় না, ভালো ফ্লেভারটাও পাওয়া যায় না। সো আমি মিক্স করে নিলাম, মিক্স করে আমি এভাবে রেখে দেবো 15 মিনিটের জন্য। এবার নিয়ে নিলাম মুরগির হাড় সহ কিছু মাংস, এবং সাথে যে মুরগির কলিজা সাথে যা যা থাকে, এবং কিছু হাড় সহ মাংস নিয়ে নিলাম। এগুলোকে আমি সুন্দর করে এখন ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার মশলার গুঁড়া, এটা হচ্ছে প্যাকেট মশলা, তার ড্রামেরির সাথে যেটা থাকে সেই মশলাটার গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করে নেব, যাতে মাংসের মধ্যে সবগুলো মশলা মিক্স হয় ভালো করে। আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিলাম। সো এবার চলুন আমরা কড়াইতে তেল দিয়ে দিব। আমি কড়াইতে তেল নিলাম প্রায় 1/2 কাপ মতো, তেলগুলো প্রায় গরম হয়ে আসতেছে। আমি এখানে পেঁয়াজের ইয়াগুলো দিব, যাতে তেল গরম হয়েছে কিনা দেখার জন্য। এখন আমি বেরেস্তার জন্য রেডি করা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সো এখন আমি ভালো করে পেঁয়াজগুলো রেডি করে নেব, যাতে বেরেস্তার মতো বেরেস্তার ফ্লেভারটা হয় এবং বেরেস্তাটা হয়। পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে একটু ব্রাউনিশ কালারটা চলে আসে। ভালো করে তেলের উপর একটু পরপর নেড়ে দিব, যাতে ব্রাউন কালারটা খুব দ্রুত চলে আসে। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউনিশ হয়ে আসছে। সো আমি এবার নিয়ে ফেলবো এবং তেল থেকে তুলে ফেলবো।
আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বেরেস্তা গুলোকে তেল থেকে তুলে। এবার আমি মাংসগুলো দিব, ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। একই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি, আমি এক্সট্রা কোনো তেল ইউজ করি না এখানে। তো মাংসগুলোকে ওই তেলগুলোতে সুন্দর করে ভেজে নিয়ে নেবো ভালো করে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে এবং মাংসটা খুব সুস্বাদু হয়, সিদ্ধ হয় ভালো করে। মাংসগুলো কষানো হয়ে গেছে অনেকটা, তো আমি এগুলো তেলের মধ্যে কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি হালিমগুলো দিয়ে দিব, যে হালিমগুলো আমি গরম পানি দিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি হালিমগুলো। ভালো করে মিক্স করে দিচ্ছি হালিমগুলোর সাথে, যাতে মাংসগুলো মিক্স হয়ে যায় ভালো করে। দেখতেই পাচ্ছেন একটা মাখা মাখা টাইপসের দেখাচ্ছে। দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ গরম পানি, আমি কিন্তু ঠান্ডা পানি একবারও ইউজ করিনি এখানে এখন পর্যন্ত, সবগুলোই কিন্তু গরম পানি। তো 4 কাপের পরিমাণ গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাংস এবং হালিম এর মিক্সগুলো, ভিজিয়ে রাখা হালিমগুলো সহ এবং সিদ্ধ করা কষানো মাংসগুলো দিয়ে। 4 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি হালিমগুলোকে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিলাম এবং সাথে কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিলাম। আর সাথে দিয়ে দিব হলো কিছু মশলা, গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি সাথে করে, পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি, এবং ভালো করে আবার মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেলও আসতেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো একটা স্মেল আসতেছে। এবং ভালো করে একটু নেড়ে দিতে হবে, আর মাঝে মাঝে কিন্তু ঠিকই নাড়তে হবে, কারণ হচ্ছে যাতে লেগে না যায়। অনেক না নাড়লে প্রথমত লেগে যাবে নিচে এবং অনেক সময় পোড়া পোড়া হবে, এবং আরেকটা হচ্ছে তখন ভালো করে মিক্স হবে না এবং মাখা মাখাটা হবে না, খুব ঘন হবে না। সো কিছুক্ষণ পর আমরা যেমন যেভাবে নেড়ে দিচ্ছি সেভাবে একটু নেড়ে দিবেন, দেখতে পাচ্ছেন একটা ভালো স্মেল আসতেছে এবং ভালো দেখাচ্ছে আমাদের হালিমটাকে, খুব ভালোই হচ্ছে। অনেক ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমাদের হালিমটা, মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। অনেকটা ঘন হয়ে আসছে, এবার আমরা সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আবার একটু নেড়ে দিব, ভালো করে মিক্স করে নেব। ওগুলো পেঁয়াজ বেরেস্তাগুলো দিলে হয় কি একটু স্বাদ হয় এবং দেখতেও ভালো লাগে। আমরা সবগুলো পেঁয়াজ বেরেস্তা কিন্তু দিই নাই, কিছু রেখে দিয়েছি যাতে এটা একদম ঘন হয়ে যাওয়ার পরে তারপর আমরা উপরে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি ভালো করে, ওয়াও খুবই ভালো আসতেছে। প্রায় হয়ে আসছে হালিম, রাঁধুনি শাহি হালিম হয়ে আসছে প্রায় আমাদের। এখন আমরা রেডি করছি রসুন দিয়ে তেলকে একটু গরম করব, তারপরে আবার এই হালিমগুলোকে আমরা গরমে দিব। এখন তেল নিয়ে নিয়েছি এখানে আমি 1/2 কাপ মতো, দেখতেই পাচ্ছেন এর ভিতরে আমি রসুন দিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন রসুনগুলো খুব লাল হয়ে আসছে, মানে তেলটা খুবই গরম হয়ে আসছে, খুব দ্রুতই কিন্তু লাল হয়ে গেছে রসুনগুলো। এবার আমি সামান্য করে হালিম ওখানে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে মিক্সিংটা হয়। এবার আমি দিয়ে মিক্স করে দিচ্ছি বাকি হালিমগুলোর সাথে, আমি মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, তেল আর রসুন মিক্স করে আমি এবার একটু হালিমের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের হালিম কিন্তু রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্লেভার, এবং দেখতে অনেকটা অ্যাকচুয়াল রেস্টুরেন্ট ফ্লেভারের মতো, রেস্টুরেন্টের মতোই কিন্তু দেখাচ্ছে হালিমগুলোকে, খুবই সুন্দর। সো আমরা এর উপর এখন বেরেস্তাটা দিয়ে দিব। তবে এখন বেরেস্তা যেগুলো দিয়েছি সব সবগুলো মিক্স করে দিয়েছি, আর এখন বেরেস্তা দিব আমরা পরিবেশনের সময়। সো আমাদের হালিম কিন্তু অলমোস্ট হয়ে গেছে। সো চলুন বন্ধুরা, আমরা এখন পরিবেশনের জন্য যাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের রাঁধুনি শাহি হালিম রেস্টুরেন্ট ফ্লেভারে রান্না করা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমরা এখন পরিবেশনে যাব। সো ভিউয়ার্স, আপনারা আমাদের রান্নাঘর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত, এবং আজকে এ পর্যন্তই ধন্যবাদ। সালাম আলাইকুম।